হ্যালো ফ্রেন্ডস, জাতকে স্বপ্নের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটা এখনই প্রেস করুন আর লাইক বাটনে ক্লিক করুন, তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আই এম স্বপ্নিল খান ফ্রম জেটকে স্বপ্নিল ইউটিউব চ্যানেল। হ্যাঁ গাইস, আজকে ব্লগটা হচ্ছে আনবক্সিং নিয়ে, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এগুলো কি পোর্টেবল স্পিকার নাকি ব্লুটুথ স্পিকার আর কি। তো ব্লুটুথ স্পিকারগুলো নিয়ে আজকে মূলত ব্লগটি, আর আজকে আমরা চলে এসেছি ট্রাস্টেক কম্পিউটার হাউসে। এখানে কিন্তু সকল প্রকার আইটেমগুলো পেয়ে যাবেন, তো ওই আইটেমগুলোর দিকে আমি যাচ্ছি না। আজকে ব্লগটি হচ্ছে মূলত আনবক্সিং নিয়ে, তো আমরা আজকে সবগুলো সানবক্স আনবক্স করব। আর আজকে ভিডিওটি মেক করতে আমাকে সাহায্য করবে এই শপের বড় ভাই ভাইয়াটি। ভাই আপনার নাম কি? নাইম। তো গাইস, আজকে নাইম ভাই আমাদেরকে হেল্প করবে এই সাউন্ডবক্সগুলা কীরকম হবে, এগুলো দেখতে কেমন, এগুলার কি স্পিক আছে সবগুলো সম্পর্কে বর্ণনা দিবে। তো ভাইয়া একটা একটি করে আমাদেরকে দেখান। তো এটার নামটা কি আগে বললে বেটার হতো? জেবিএল কোম্পানি। জেবিএল কোম্পানি, এটা কি জেনুইন প্রোডাক্ট নাকি কপি? ফার্স্ট কপি। ফার্স্ট কপি না, মানে সুপার কপি যেটা আর কি বলে। হ্যাঁ গাইস, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেবিএল এর একটি প্রোডাক্ট। তো ভাই ফার্স্ট ফার্স্ট আর যেটাই হোক আর কি, সেক্ষেত্রে এটা তো অরিজিনালটা আর কি ওয়াটারপ্রুফ। হ্যাঁ, তো এটা কি ওয়াটারপ্রুফ হবে? না, এটা এটা ওয়াটারপ্রুফ না। ও আচ্ছা আচ্ছা, এই সেটা দেখি ভাই, এটা ভিতরটা এসে। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেসটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, অরিজিনালের মতোই সব কিছু হবে, জাস্ট আর কি এটা ওয়াটারপ্রুফ হবে না। আপনার নিজের ইনপুট করেন? তো কোথা থেকে ইনপুট করেন ভাই এগুলো? চায়না থেকে আমরা দিই। চায়না থেকে না? আচ্ছা, এটা কয় ইঞ্চি? এটা স্পিকারটা ইঞ্চি কথা না, ইঞ্চি এটা না। ও আচ্ছা আচ্ছা, তো এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইসটা পড়বে আপনার 2250 টাকা। 2250 টাকা। এটা কতক্ষণ চার্জ দিতে হবে? এটা আপনার ফার্স্ট টাইম আপনি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা চার্জ দিবেন, আপনি এটা ব্যাকআপ পাবেন 5 ঘন্টা সর্বনিম্ন। 5 ঘন্টা ব্যাকআপ পাবো, তাহলে তো ভালোই। তো সেক্ষেত্রে এটার প্রাইস কত পড়বে? 2250 টাকা। 2250 টাকা, আচ্ছা ঠিক আছে। গাইস আপনারা কিন্তু এখান থেকে নিলে এটা 2250 টাকা হলে কিনতে পারবেন। তো ভাই আমার ভিউয়ার্স যারা আছে আমার চ্যানেল থেকে যারা আসবে, তো তারা আসলে কি কোনো ডিসকাউন্ট হবে? হ্যাঁ, তাদের 3 থেকে 5% পর্যন্ত ডিসকাউন্ট হবে। 5% ডিসকাউন্ট হবে, 3 থেকে 5% পর্যন্ত। আচ্ছা আচ্ছা, দেখি অন্য কি প্রোডাক্ট আছে। এটা আছে, এটা না, এটা কি মডেলের? এটা হচ্ছে প্লে A1। প্লে A1, এটা কি কালার হয়? ব্ল্যাক কালার। এটা ব্ল্যাক কালার হবে, সিলভার কালার হবে। হ্যাঁ, এখন আমরা আর কি সিলভার কালারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ গাইস, এটা ফুল আউটলুক হবে এই টাইপের, আউটলুকটা খুবই সুন্দর। এটা ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাওয়া যাবে? এটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা, আর চার্জ দিতে হবে 4 থেকে 5 ঘন্টা। আচ্ছা, তারপর এটা প্লে ওয়ানটা দেখলাম, এখন দেখবো এটা জেবিএল এর না, ক্লিপ টু। আচ্ছা, এটারও তো মেবি কালার হয় অনেকগুলো না? এটা না, এটা একটা কালার, একটাই কালার। হ্যাঁ, এটা শুধু একটা কালার। এটা পুরো খুবই সুন্দর একটা স্পিকার। হ্যাঁ গাইস, এটা দেখতে পাচ্ছেন এটা লুকটা হবে এই টাইপের। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্যান্টের মধ্যে এটা ঝুলিয়ে রাখতে পারবেন, দেন ব্যাগের মধ্যেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন, কারণ এখানে কিন্তু একটি এই যে ইসেতে আছে। লুকটা খুবই সুন্দর ছোটোর মধ্যে। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা। এটা কি কি সাপোর্টেড ভাইয়া? এটা আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবে, মেমোরি কার্ড ইউজ করতে পারবে, আর আপনি ব্লুটুথ, এটা মেইন, এটা ব্লুটুথ ইউজ করা হয় এটা আমি বলি ব্লুটুথ এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস দেখা যায় আপনার 1850 টাকা। 1850? 1850 টাকা। এটা আচ্ছা, এটা ব্যাকআপ কতক্ষণ পাওয়া যাবে? ছোট 4 থেকে 5 ঘন্টা। আচ্ছা, তারপরে আছে বোস কোম্পানির 2025 বোস কোম্পানি, বোস কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন এটা লুকটা হবে সেম এই টাইপের। এটা কি কালার হয়? এটা কালার হবে 3-4টা কালার। 3-4টা কালার, 4-4টা কালার। আচ্ছা, তো এটার মধ্যে কি মেমোরি প্যান্ডের সব কিছু ইউজ করা যাবে? এটা মেমোরি, এখানে মেমোরি স্লট, পেন ড্রাইভ স্লট, এটা ইউএস, এটার মধ্যে কি এফএম রেডিও আছে? এটার ভিতরে এফএম রেডিও আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস দেখা যায় 1650 টাকা। 1650। আচ্ছা আচ্ছা, অরিজিনাল বোস। আচ্ছা ভাই, এটা তো রিটেল প্রাইস বলতেছেন, যেহেতু অন্য কোনো মানুষ যদি মানে এটা হোলসেলে নিতে চায় অনেকগুলো প্রোডাক্ট একসাথে এই কোম্পানি, এটা একটু প্রাইসটা তাহলে জন্য কম করা হবে, কম করা হবে। আর এমনিতে তো 5% এগুলোর উপর ডিসকাউন্ট আছে, তাহলে আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য 5% ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, জেবিএল এটা কি ছোট না? হ্যাঁ, জেবিএল এর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ।
এটা ওয়াটারপ্রুফ হবে? হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ হবে। কত মিটার পর্যন্ত এটা আর কি? আচ্ছা আচ্ছা, এটা ওয়াটারপ্রুফ, এটা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ গাইস, এই যে দেখতে পাচ্ছেন এটা আউটলুকটা হবে এই টাইপের। আচ্ছা, এটা যদি মানুষ এই ডিজাইনটা নিতে না চায় তাহলে প্লেন ডিজাইন আছে? প্লেন ডিজাইন? হ্যাঁ প্লেন ডিজাইনও দেওয়া যাবে। এটা দেওয়া যাবে না? হ্যাঁ, মানে এক কালার আর কি যেটা বলে। প্লেন ডিজাইনটা এরকম হবে আর কি। হ্যাঁ, প্লেনটা হবে এরকম আর এটা হচ্ছে এই টাইপের। তো এটা প্রাইস কত ভাইয়া? এটা প্রাইস দেখা যাবে আপনি 2100 টাকা। ভাইয়া 2100 টাকা? এটা ব্যাকআপ কি 5 ঘন্টার মতো পাওয়া যাবে? ফাইবার ব্যাকআপটা একটু বেশি হবে, 5.5 থেকে 6 ঘন্টা পাবেন। আচ্ছা আচ্ছা, দেখি অন্য কি প্রোডাক্ট আছে। মামা নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরেকটি ব্লুটুথ স্পিকার, এটা হচ্ছে ছোটোর মধ্যে আর কি। হ্যাঁ গাইস, এটা হচ্ছে বোস কোম্পানি ছোটোর মধ্যে, যারা ছোটোর মধ্যে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটি। এটার মধ্যে সব কিছু আছে, মেমোরি, ইউএক্স মোড, সব কিছু অ্যাড করতে পারবেন। তো এটা বেসটা কেমন হবে ভাইয়া? এটা বেসটা খুবই ভালো, এটা বেস ভালো, একটা বড় স্পিকার আছে। তো এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস হয়ে যায় আপনি 1250 টাকা। 1250? আচ্ছা। তারপর আরেকটা সেটা বেস বেস কোম্পানির, ঠিক আছে, এর উপরে আপনি দিবেন। এই যে বোস কোম্পানির, এই যে একটা জি বোস কোম্পানির, এটা প্রাইস কত পড়বে? সুন্দর সাউন্ড এবং এটা বেস দেওয়ার জন্য এক্সট্রা স্পিক আছে নিচে বেসের জন্য। হ্যাঁ, এটা হোম থিয়েটার মানে এটা ডলবি সাউন্ডের মতো একটা সাউন্ডটা আসবে। আচ্ছা, এটা নিতে এটা খুবই ভালো, এটাও পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ইউএক্স মোড এবং এটা এক্সট্রা পাওয়ার বাটন আছে এই পাশে, এক্সট্রা পাওয়ার বাটন। আচ্ছা, তো এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস রাখা যাবে আপনি 1450 টাকা। 1450? আচ্ছা আচ্ছা। তারপর আবার চলে আসলাম JBL এ, এখানে একটা প্রোডাক্ট আছে JBL, এটা ছোটোর মধ্যে না? হ্যাঁ ছোটোর ভিতরে JBL, সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো এটা। বেসটাও তো মেবি অনেক বেটার। হ্যাঁ, এটা বেসটা, এটা আপনি এইভাবে ডিজাইনে দিতে এইভাবে আপনারা ক্যারি করতে পারবেন এটা, ঠিক আছে, এইভাবে রাখতে পারবেন। আপনাদের স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ, ভার্সিটি ব্যাগের মধ্যে এটা নিয়ে যেতে পারবেন, নিচে রাখা যাবে। সুন্দর ডিজাইনটা, সিম্পলের মধ্যে অনেক চলতেছে আমাদের এই স্টুডেন্ট ছেলে। আচ্ছা, এটা প্রাইস কত? এটা রাখি আপনি 1300 টাকা। 1300 টাকা? 1300 টাকা। এটার উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট? এটা 5% ডিসকাউন্ট। 5%? আচ্ছা। তারপর আরেকটা আছে বোস কোম্পানির, এটা লুকটা মেবি অ্যাপলের মতো। হ্যাঁ, অ্যাপলের এটা লোগো দেওয়া আছে এটা। হ্যাঁ গাইস, আপনি দেখতে পাচ্ছেন এটা ফুল অ্যাপলের মতো, আর এটারও তো মেবি কালার হয় না? হ্যাঁ, এটা কালার হবে, 3-4টা কালার হবে এটা। আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে? 4টা কালার আমাদের অ্যাভেলেবল। এটা সেম পেন ড্রাইভ, মেমোরি। এটা বেসটা কেমন হবে ভাইয়া? এটা বেসটা, হ্যাঁ ভালো ভালো জি। এটা তো, এটা প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস দেখা যাবে 1100 টাকা। 1100 টাকা? জি 1100 টাকা। আর আমি একটি কথা আপনাদেরকে আগেই বলে দিতে চাচ্ছি, এগুলো কিন্তু রিটেল প্রাইস বলছে, এগুলো হোলসেলে নিলে আরও প্রাইস কম হবে। একটা আছে, এটাও ফুল ওয়াটারপ্রুফ। হ্যালো ভাইয়া, ল্যাপটপ খুলে দেখাতে? এটা পুরোটাই ওয়াটারপ্রুফ। হ্যাঁ।